মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে অর্পিতা ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো এদিকে সকালবেলা আমি রোজকার মতো উঠে পড়েছি। দেখো মেয়ের টিফিন, এখন শীতের যেহেতু সকাল, প্রত্যেক দিন খাবার বানানো সম্ভব হচ্ছে না ঠান্ডাতে, তাই দেখো একটা লটি পাই চকলেট, দুটো অরিও বিস্কুট, একটা কাজু দিয়ে দিয়েছি। এদিকে রোজকার মতো বাসক পাতা জল বানিয়ে নিয়েছি, ওর ব্রাশ হলে ওকে দিয়ে দেব। আর এদিকে দেখো দুধ আছে, কনফ্লেক্স খেয়ে যাবে ও। এই হচ্ছে আমার আজকের সবর জন্য টিফিন, সব কিছু এইটাই। ওর তাহলে ও ব্রাশটা করে নিই, ওকে আমি খাইয়ে দিই। দেখতে থাকো ব্লগটা তোমরা। তোমরা বলো এরকম মাঝে মধ্যে যদি সকালে চাটা বড় করে খাওয়ায় কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি সবার ভালো লাগে, কিন্তু সবাই মুখ ফুটে কথাটা বলবে না, কারণ এখনো পর্যন্ত আমাদের অনেকেই আছে, অনেকে মনে করে বর যদি একটু কাজ করে সংসারে তাহলেই মনে করে যে বউ হয়তো ওকে দিয়ে সমস্ত কিছু কাজ করায়, কিন্তু এটা ঠিক না, কারণ এটাও মাঝে মধ্যে দরকার আছে। মেয়েরা তো সবসময়ই করবে, মাঝে মধ্যে এটা বরদেরও করা দরকার আছে। একসঙ্গে সবাই মিলে সব কাজ করে না নিলে পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে, তার জন্য মাঝে মধ্যে কিছুটা করে নিতে হয়। আর ঠিক আছে, তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, বক বক করে ফেললাম, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমার বর চা করে নিয়ে চলে আসছে আমাদের দুজনের জন্য, কারণ আমার স্কুল থেকে একটু আসতে, মেয়েকে দিয়ে আসতে লেট হলো, তার জন্য চাটা করে নিয়ে চলে এসছে। দেখো চাটা কেমন হয়েছে, কালার দেখো ভালোই করেছে আশা করি। আবার চলে এসছি তোমাদের সামনে, দেখো রেডি টেডি হয়ে, তোমরা ভাববে এই বাবা রেডি হয়ে কোথায় যাচ্ছে। এই দেখো ঝোলা হাতে বাজারে যাচ্ছে, একটু মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে কিছু কাজকর্ম সেরে চাটা খেয়ে, এখন হয়তো 9টা বাজবে, এখন একটু বাজারে যাচ্ছি। খুব একটা দরকারি কিছু নেই, তাও আছে অল্প স্বল্প, যেগুলো নেই বাড়িতে সেগুলো আনতে যাচ্ছি। ওর বাবা গেলেই হতো, প্রচুর বাবা গিয়ে নিয়ে আসতে পারতো, কিন্তু তাও যাচ্ছি সঙ্গে, কারণ শীতের দিনে বাজারে যেতে বেশ ভালোই লাগে, মর্নিং ওয়াকটাও করা হয়ে যাবে, হাঁটা তো এমনিতে খুব একটা হয় না, তাহলে একটু হাঁটাও হয়ে যাবে সঙ্গে গেলে, তার জন্য যাচ্ছি। আর সকালবেলায় বাজার দেখতে ভালোই লাগে, টাটকা শাকসবজি মাছ ফল সব দেখতে বেশ ভালোই লাগে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা চললাম বাজারে, তোমরা দেখতে থাকো। আর সকালে এদিকে দেখো স্কুলের সব ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, দেখো চললাম দেখো স্কুলের যে যাচ্ছে পুচুক বাবা। দেখো এখানকার একটা জাগ্রত মন্দির। দেখো বন্ধুরা আমরা এখন NH 34-এর উপর যাচ্ছি, এটা পেরিয়ে আমাদেরকে ওই পাড়ে যেতে হবে বাজারে যেতে হলে। দেখো বন্ধুরা তোমাদের সকালবেলাতেই নিয়ে চলে এসেছি গঙ্গা ধারে। এ দেখো ওইদিকে NTPC আর অম্বুজা সিমেন্ট কোম্পানি, জমে দেখো গঙ্গা, আর ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে,
এই গঙ্গাটা বহরমপুর যাচ্ছে, এটাকে বলে কাটি গঙ্গা। এটা কিন্তু পদ্মা না, এটা হচ্ছে বহরমপুরের যে গঙ্গাটা সেই গঙ্গাটা। ভিডিওতে বললাম মনে হয়, তাও আবার আর একবার দেখিয়ে দিলাম খুব কাছ থেকে। দেখো এদিকে গাছপালা আর সাইডে গঙ্গা, খুব ভালো লাগছে। আমরা দুজন এখানে হাঁটছি, একটু হাঁটার পর বাড়ির ওখানে সবজি বাজার করবো, কিছু ফল নেবো, তারপর চলে যাবো যেটুকু আছে কেনাকাটা। খেলা করছে জলে মাছগুলো সব। এই দেখো বন্ধুরা, সবজি বাজারে সব টাটকা সবজি নিয়ে বসে আছে। দেখো বন্ধুরা, বাজার থেকে আসার পর তোমাদের সামনে আর আসা হয়নি, তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম, কারণ খুব খিদে পেয়েছিল, অনেকটা হাঁটাহাঁটি করেছি, তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম। আর ওর পুতুর বাবাও অফিসে চলে গেল খাওয়া দাওয়া করে, আর আমি কিছু রান্না বসিয়ে দিলাম, তারপর ভাবলাম এবার তোমাদের সামনে আসি, তার জন্য তোমাদের সামনে মাত্র এলাম। তোমাদেরকে দেখানো হয়নি যে বাজার থেকে কী কী কেনাকাটা করলাম, সামান্য অল্প সামান্য যেটুকু দরকার ছিল সেটুকুই কেনাকাটা করলাম। তাহলে দেখো তোমরা, দেখো কিছু ফল নিয়েছি, কমলা, আপেল, কিছু ফল নেওয়া হয়েছে। এই দেখো এক প্যাকেট সুজি ছিল না, এক প্যাকেট সুজি নিয়েছি, গণেশ সুজি। আর এই দেখো দুটো মিট মশলা, এই দুটো হচ্ছে তিনটে গরম মশলা, চার প্যাকেট গরম মশলা, আর একটা জিরে গুঁড়োর প্যাকেট, একটা সানফিস্টের কেক মেয়ের জন্য। আরে দেখো চা দিয়ে, আমাদের মেরি বিস্কুটটাই বেশি ভালো লাগে খেতে, চায়ে ডুবিয়ে খেতে, তার জন্য দেখো মেরি বিস্কুট নিয়েছি। আর একটা পাউরুটি নিয়েছি, দেখো এই বিস্কুটগুলো মেয়ে খেতে ভালোবাসে, অরেঞ্জ অরিও, অরেঞ্জ এটা কি বাউন্স না কি আছে, তো লুজ দিল না, তার জন্য বলো গোটা প্যাকেট নিতে হবে, তার জন্য গোটা প্যাকেটটাই নিয়ে নিলাম, কারণ ওকে তো প্রতিদিনই লাগবে কিছু না কিছু, তার জন্য এটা নিয়ে নিলাম। আর দেখো একটা চায়ের প্যাকেট নিয়েছি, আর দেখো কিছু ডিম নিয়েছি এই বাজার, আর মাছ নিয়েছি, মাছটা আমি রান্না করতে শুরু করেছি, তোমাদেরকে পরে দেখাবো। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, তোমাদেরকে বললাম যে মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে, তখন দেখানো হয়নি কারণ মাছটা রান্না হয়ে গেছিলো। আর দেখো এদিকে রান্না হয়ে গেছে, দেখো একটা রুই মাছ নিয়েছিলাম, মাছের ঝোল, আর এদিকে দেখো ভাত,
দিকে দেখো, বেগুন ভাজা, ডাল, আলু সিদ্ধ, ডাল, মুসুরির ডাল। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, চলে এসছি দুপুরবেলায় আবার। এই দেখো মেয়ে স্নান টান করে ঠাকুরকে প্রণাম করছে, ও রোজ প্রণাম করে স্নান করে, মাঝে মধ্যে সন্ধ্যাবেলাতেও করে। এবার ওকে স্নান করে রেডি করে দিয়েছি, এবার ও ভাত খেয়ে নেবে। দেখো ওর ভাত রেডি করে দেখো টেবিলে রেখে দিয়েছি, ও খাবে নিজে নিজেই, মাঝে মধ্যে নিজে খায়, মাঝে মধ্যে আমাকে খাইয়ে দিতে হয়। দেখো ও তাহলে ভাতটা খেয়ে নে, তোমরা দেখতে থাকো